नमस्कार बन्धुरा वेलकम बैक टू माय यूट्यूब चैनल शांतिनिकेतन एडुकेशनल एकेडमी और एक नतून वीडियोते और एक नतून लोकल चाकरी खबरे तुम्हारे सकलेर वेलकम। आजकेर आपडेटी पश्चिमबंगे समस्त छेलेदेर जन्य होते चलेछे एबं एटी पश्चिमबंगे लोकल जब जे समस्त छेलेरा टार्गेट ओरियेंटेड काज बा सेल्स ओरियेंटेड काज करते चाइछो ना एकटा नर्मेल कोनो काजे एनगेज हये एकटा ड्यूटी टाइम करबे सैलरी पाबे एई धरनेर काज करते चाइछो तादेर जन्य आजकेर एई भिडियोटी होते चलेछे। एर आगे किन्तु ए धरनेर एकटा आमरा भिडियो दिएछिलाम एटीएम कैश रिफिलिंग अफिसर माने तोमादेर जब रोल जेटा होच्छे एटीएम ए तोमार जखन कैश शेष हो जाबे तोमादेरके एकटा निर्दिष्ट जायगा थेके कैश निये एसे एटीएम एर मध्ये फिल करते हबे एटीएम टाके रिफिल करते हबे। तो एटार जन्य किन्तु अवश्यई कम्पानिर अथराइज्ड पार्सन होते हय एबं सिक्यूरिटी सिस्टेमेर आवतार मध्ये थाकते हय माने अनेक प्रोटोकल्स रयेछे एई जबटाते जयेन करार जन्य। কিভাবে এই জবটাতে অ্যাপ্লাই করবে, কিভাবে ইন্টারভিউ হবে সমস্ত কিছু গাইড করে দেবো এই ভিডিওর মাধ্যমে। বাট অ্যাপ্লাই করার আগে তোমরা কিন্তু জবের ডিটেলসটি পুরোটা শুনে নাও, পুরোটা বুঝে নাও, পুরো ডিটেলস আমি এই ভিডিওতে বলে দেবো, তারপরেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। কোন কোন লোকেশনে হায়ারিং হবে এবং কী কী কোয়ালিফিকেশান থাকলে তোমরা আবেদন করতে পারবে তার ডিটেলস আমি ভিডিওতে বলে দেবো। তার আগে বলে দিই, তোমরা সবাই জানো শান্তিনিকেতন এডুকেশনাল একাডেমি পশ্চিমবঙ্গের একমাত্র ফ্রি ইউটিউব প্ল্যাটফর্ম যেখানে চাকরির জন্য কোনো টাকা লাগে না। এরপরেও কিন্তু অনেক ছেলেরা কিন্তু বিভিন্ন জায়গাতে প্রতারিত হচ্ছে। সো যদি আমাদের গ্রুপ থেকেও তোমাকে কেউ এসএমএস করে, এটা আমাদের ওপেন গ্রুপ, আমরা তো লিঙ্ক সব জায়গাতে শেয়ার করি, তো সেখানে যেরকম তোমরা অ্যাড হচ্ছ সেখানে অন্যান্য কনসালটেন্সির পার্সনরাও অ্যাড হতে পারে এবং তারা বলতেই পারে আমি গ্রুপে আছি। তো আমি তোমাকে গ্রুপ থেকে বলছি, বাট গ্রুপে আছি মানে সে শান্তিনিকেতন এডুকেশনাল একাডেমির পার্ট এটা কিন্তু না। ডেফিনেটলি আমাদের অ্যাডমিন যারা রয়েছে তাদের সঙ্গে তোমরা কনসাল্ট করবে যে এই ধরনের একটা প্রপোজাল এসছে আমরা কী করবো, কোথাও টাকা দেওয়ার আগে তোমরা আমাদের সঙ্গে একবার কনসাল্ট করতে পারো। যদি শান্তিনিকেতন এডুকেশনাল একাডেমির নাম নিয়ে কেউ তোমাকে জবের প্রস্তাব দেয় ডেফিনেটলি আমাদের সঙ্গে একবার কনসাল্ট করবে। সো বন্ধুরা চলো আজকের এই ভিডিওটি নিয়ে আলোচনা করা যাক, আজকের এই জবটি নিয়ে আলোচনা করা যাক। যাদের বয়স 20 থেকে 32 বছর বয়সের মধ্যে, সরি 21 থেকে 34 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা এই জবটিতে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম কোয়ালিফিকেশান 10 পাস হতে হবে এবং 10 থেকে এর উপরে যারা আছো এইচএস পাস, গ্রাজুয়েশন পাস সবাই অ্যাপ্লাই করতে পারবে, বাট মিনিমাম 10 পাস কোয়ালিফিকেশান কিন্তু থাকতে হবে। এখানে 9 ঘন্টা ডিউটি টাইমিং থাকবে এবং স্যালারি এখানে 12,000 টাকা প্রোভাইড করা হবে। এবং কোন কোন লোকেশানে এই হায়ারিংটি হচ্ছে একটু দেখে নাও, এটা নর্থ কলকাতার মধ্যে রয়েছে এবং লোকেশনগুলো হচ্ছে বারাসাত, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিরাটি, দমদম, বিধাননগর, শিয়ালদা এবং সল্টলেক সেক্টর 1 অবধি কিন্তু এখানে রিক্রুটমেন্ট হতে চলেছে। সো এটাতে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে এই জবটি সম্বন্ধে একটু শুনে নাও, এটা কিন্তু যেহেতু একটা ব্যাংকিং ইন্ডাস্ট্রির জব, আমি ব্যাংকের নাম বলবো না কারণ অনেক জায়গাতেই এই জিনিসগুলো নিয়ে আবার প্রতারণা শুরু হয়ে যায়। আমি তো এটা একটা আমি লিখে রেখেছি, এটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আন্ডারে এটা সিলেকশন হবে, তোমাদের এখানে পিওর ব্যাংকিং সিস্টেম ওয়াইজ তোমাদেরকে ডিউটি করানো হবে, কোনো টার্গেট নেই, কোনো সেলস নেই, তোমাদের জাস্ট এটিএম অপারেটর হিসাবে তোমাদেরকে এটিএম রিফিলিং করার কাজ তোমাদেরকে করতে হবে। ডিউটি কিন্তু এখানে 9 ঘন্টা ডিউটি থাকবে এবং তোমাদের উইক অফ একটা করে থাকবে, এছাড়া ন্যাশনাল হলিডেতেও তোমাদের ছুটি থাকবে। তোমাদের এখানে 12,000 টাকা সিটিসি স্যালারি থাকবে এবং কেটে কোটে তোমরা 9,800 টাকা মতো ইন হ্যান্ড পাবে। সো যে যে লোকেশনগুলো আমি বললাম অলরেডি ভিডিওতে, এই লোকেশন থেকে যারা লোকাল ক্যান্ডিডেট আছো তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সো লোকাল ক্যান্ডিডেটরাই বেশি প্রেফার্ড। এখানে টোটাল 20 জনের ভ্যাকেন্সি রয়েছে। সো এই ভ্যাকেন্সিটিতে অ্যাপ্লাই করার জন্য তোমরা সবাই জানো আমাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট আমরা সবসময় পাবলিশ করে রাখি। সো ডিসক্রিপশনে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখলাম, সেখানে গিয়ে চেক আউট করবে, পুরো জবের ডিটেলসটা ভালো করে পড়ে নেবে। একদম শেষের দিকে দেখবে এইচআর ম্যাডামের নাম্বার তোমরা পেয়ে যাবে, সেখানে অ্যাপ্লাই করবে, সিভি পাঠাবে এবং লিখবে এটিএম ক্যাশ রিফিলিং অফিসারের জন্য অ্যাপ্লাই করেছি, লোকেশন তোমার এই যে লোকেশনগুলো বললাম সেই কোন লোকেশনে তুমি অ্যাপ্লাই করছো সেটা ওখানে মেনশন করে দেবে, তোমার কাছে কল চলে আসবে। বন্ধুরা বলে রাখি এই জবটার ইন্টারভিউ কিন্তু আগামীকাল রয়েছে, এই জন্য আমি বলে রাখি শান্তিনিকেতন এডুকেশনাল একাডেমির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবে। বেল নোটিফিকেশান ক্লিক করে অল সিলেক্ট করলে প্রত্যেকটা জবের রিয়েল টাইম আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে, কারণ আজকের এই জবটি যদি তুমি 2 দিন পর দেখছো তাহলে তো তুমি আর ইন্টারভিউতে আসতে পারছো না, আজকেই যারা দেখছো তারা কালকে ইন্টারভিউতে আসতে পারবে। সো বন্ধুরা এরকমভাবেই প্রতিনিয়ত প্রত্যেকটি জেলার খবর, রাজ্যের খবর এবং দেশের বিভিন্ন জায়গার জবের খবর পেতে শান্তিনিকেতন এডুকেশনাল একাডেমিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল নোটিফিকেশন অন করে রাখুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। যদি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখছেন থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।